তুমি নিচে আসবে না আমি উপরে যাবো? তোমাকে আমি মেরে ফেলবো আজকে। এসো, তার জন্য তোমায় নিচে আসতে হবে। এসো। কি ব্যাপার, কি হয়েছে নাকি? ওয়াও, অফিসে অঞ্জলি দেবী আর এখানে হট বেবি। ও শাট আপ, এত রাতে কি করতে এসেছো বলো? কারেক্ট, কাজের কথা আসি। তোমার এই আংটি এখনো কোনো কাজ করেনি, এমনি এমনি। ঠিক আছে ঠিক আছে, কাল সকালে অফিসে এসো, আমি সেখানেই কথা বলবো। এ হ্যালো, আমাকে দেখে কি তোমার অফিসের পিয়ন মনে হচ্ছে যে রোজ গিয়ে হাজিরা দেবো? 24,000 দিয়ে আংটিটা কিনেছি, 48 আওয়ার হয়ে গেছে, এখনো কোনো কাজ দেয়নি। হ্যাঁ কি, লোকেদের টুপি পড়ানো হচ্ছে? হয় মুরগি, এই যে বড় ভাই একদম ঠিক কথা বলেছি, মুরগি মুরগি, তবে মুরগির রোস্ট। আদার সেটা বলছি না, এই আংটি এখনো কাজ দিচ্ছে না, কি হচ্ছে এগুলো, এতদিন হয়ে গেছে কি? আমি আংটি দিয়েছি আর সেটাই কাজ হয়নি, এরকম আগে কখনো হয়নি। আমি না কিছুতেই বুঝতে পারছি না যে আপনার সাথে এরকম কেন হচ্ছে। আপনি না জাস্ট আজকে রাতটুকু ওয়েট করুন প্লিজ, জাস্ট আজকে রাতটুকু। হ্যাঁ তুই হঠাৎ সাথে নরম করে কথা বলছিস কেন? হোয়াট টাইপের লোক আমায় ম্যানেজ করতে দেন যে ব্যাপারটাকে। আংটি দুদিন কাজ করছে না বলে আপনি একটা মেয়ের বাড়িতে রাতে আপনি হামলা করবেন? একদম ঠিক করেছেন, আমি বলছিলাম কি এই মুরগির রোস্তা না আজ আপনি রাতে খাবেন অবশ্যই। আর তুমি ডায়েট করো অবশ্যই, মনে রেখো কিন্তু শুধু আজকের রাত। দেখেছো? ও শিট শিট শিট, কি হলো? পেঁয়াজ লঙ্কাটা দিতে ভুলে গেল। যাও 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 গিয়ে দেশে যাও। বাই দ্য ওয়ে, তোর গাড়িটা নিয়ে যাই ভালো। কেন ছেলেটা মুরগি খাবে, পেঁয়াজ লঙ্কা খাবে না? হয় মেয়েটা দিনকে দিন এসব উল্টোপাল্টা কাজ করছে, এবার ওর বিয়েটা দেয়া দরকার। কেসটা কি হলো হঠাৎ, এরম পাত্রপক্ষ দেখতে আসলো কেন? আসলে অনেক কিছুই হঠাৎ হঠাৎ ঘটছে তো, সেই জন্য। নিনি চল, এবার দেরি হয়ে যাচ্ছে তো, চল চল। আমি যদি আমার মেয়ের ব্যাপারে বলতে শুরু করি তাহলে কিন্তু আর শেষ করাই যাবে না। আমার ছেলের ব্যাপারেও তো তাই, তাই কোনো কিছু বলে কিছু লাভ নেই। কি স্যার, আমার ব্যাপারে বলে না দিলে বুঝবেন কি করে যে আমি জিনিয়াস? তাও তো বটে, আমার ছেলে একটা জিনিয়াস, বুঝেছেন তো? কিছুতেই পছন্দ হচ্ছে না বলে এত পাত্রী দেখা হচ্ছে। কি পছন্দ হচ্ছে না, পাত্রী না পাত্র? আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়, তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার গল্পটায়।